আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জামায়াত পুলিশ সংঘর্ষ, 12 দলের নিন্দা। হাসিনা হঠাতে 33 দল একত্রিত হয়েও মাঠে ফল পাচ্ছে না বলছে কাদের। এরপর জানিয়ে দেব রাজধানীতে ছাত্রলীগের হামলায় সরকারি কর্মচারী নিহত। এদিকে ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে ব্যবস্থা বলছে আইনমন্ত্রী। আরো জানিয়ে দেব জনমত গঠনে জেলা সফরে যাবেন বিএনপির শীর্ষ নেতারা। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের মানুষ বিএনপি জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায় না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জামায়াত পুলিশ সংঘর্ষ, 12 দলের নিন্দা। গত 30 ডিসেম্বর রাজধানীর মৌচাক মালিবাগ এলাকায় জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 12 দলীয় জোটের নেতারা। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ জোটের নেতারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা দেওয়া ও আক্রমণ করে মিছিলকারীদের হেনস্থা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি জামায়াতে ইসলামীর একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা নিষিদ্ধ ঘোষিত কোন রাজনৈতিক দল নয়। গণতন্ত্র, ভোটাধিকার এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে তাদের আন্দোলন যৌক্তিক ও সময়োচিত। বিএনপি ঘোষিত 10 দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে বিএনপি সহ গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল দেশব্যাপী যুগপথ আন্দোলন করছে। নিশিরাতের অবৈধ সরকার ও ভোট ডাকাতদের বিরুদ্ধে জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলন সময়ের দাবি এবং দেশবাসীর ইচ্ছার প্রতিফলন। তারা আরো বলেন, শান্তিপূর্ণ সভা সমাবেশ মিছিলে বাধা দান, লাঠিচার্জ এবং হামলা মামলা ও গ্রেপ্তার করার মতো গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য আমরা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিবৃতির দাতারা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোবার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল করিম, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল, চৌধুরী জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নজরুল ইসলাম। হাসিনা হঠাতে 33 দল একত্রিত হয়েও মাঠে ফল পাচ্ছে না বলছে কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারকে হঠাতে বিএনপি জামায়াতের ডানে 13 দল, বামে 20 দল, মিলে 33 দল ঢাকায় গণমিছিল করেছে। এদের বেশিরভাগই এক চেয়ার এক টেবিল এবং নাম সর্বস্ব সভাপতি সম্পাদক রয়েছেন। শনিবার দুপুরে ফেনী গার্লস ক্যাডেট কলেজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। নোয়াখালী যাওয়ার পথে ওবায়দুল কাদের হেলিকপ্টার যোগে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে অবতরণ করেন। তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক হওয়ায় ফেনী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে তাকে ফুলেল সংবর্ধনা জানান। এরপর ওবায়দুল কাদের তার সংসদীয় আসন নোয়াখালীর কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমরা ঠান্ডা মাথায় বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করছি, আমরা অশান্তি চাই না, সংঘাত চাই না। অনেকে আন্দোলনের নামে সহিংসতার উস্কানি দিচ্ছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া এখন আর পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে আর সরকার রুটিন দায়িত্ব পালন করবে। সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, আমরা পদ্মা সেতু করেছি, মেট্রো রেল করেছি, এগুলোর উপকার ভোগী দেশের জনগণ, দেশ বিরোধী অপশক্তি এতেও অখুশি। তারা উন্নয়নের এসব যজ্ঞ ও দুর্নীতির কথা বলছে, কালো মেঘ কেটে যাবে, সবার শুভবুদ্ধির উদয় হবে। এ সময় আর উপস্থিত ছিলেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ।
রাজধানীতে ছাত্রলীগের হামলায় সরকারি কর্মচারী নিহত। রাজধানীর আগারগাঁও এলাকায় ছাত্রলীগের কয়েকজন অনুসারীর ছুরিকাঘাতে আহত সরকারি কর্মচারী ফিরোজ আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজের মৃত্যু হয়। নিহতের ছোট ভাই নূর আলম মিরাজ অভিযোগ করে বলেন, আমরা জানতে পেরেছি তালহা নাসির রাজু মোহিত নয়ন লিমন জ্যোতি রানা রাব্বি আল আমিন ওবায়দুল সোহাগ হামলা চালায়। তারা সবাই ছাত্রলীগ করে, তবে কি কারণে তারা আমার ভাইকে খুন করেছে তা এখনো পর্যন্ত বলতে পারছি না। আগে থেকেই তারা ফিরোজকে হত্যার জন্য টার্গেট করে রেখেছিল বলেও অভিযোগ করেন মিরাজ। তিনি আরো জানান, তার ভাই সমাজসেবা অধিদপ্তরের হিসাব সহকারী পদে চাকরি করতেন। তারা আগারগাঁওয়ের তালতলা পানির ট্যাঙ্কের পাশে পিডব্লিউবি কোয়ার্টারে বসবাস করেন। গতরাতে স্থানীয় ঈদগাহ মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলেন ফিরোজ। রাত 3:30 দিকে বাসায় ফেরার পথে বিজ্ঞান জাদুঘরের বিপরীতে পাশে 20-25 জন ফিরোজকে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। নিহত ফিরোজের বাবার নাম টিপু সুলতান। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন ফিরোজ। সমাজসেবা অধিদপ্তরের আজিমপুর অফিসে হিসাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে ব্যবস্থা, বলছে আইনমন্ত্রী। নাগরিকের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জনগণের কাছে সে খাসিনা দায়বদ্ধ। জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালন করা হবে। বর্তমান সরকারের সময় দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। নতুন বছরে শেখ হাসিনার চ্যালেঞ্জ, অসমাপ্ত কাজ শেষ করা। রবিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছে সেভাবেই নির্বাচন হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কিংবা ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিগত 2014 ও 2018 সালে নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আগামী 2024 সালে শুরুতে যে নির্বাচন হবে এতে সব দল অংশগ্রহণ করবে। জনমত গঠনে জেলা সফরে যাবেন বিএনপি শীর্ষ নেতারা। আগামী সোমবার থেকে দলের সিনিয়র নেতাদের জেলা সফরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পূর্ব ঘোষিত রাষ্ট্র মেরামতের 27 দফার রূপরেখার বিষয়ে জনমত গঠন ও প্রচারের লক্ষ্য জেলা পর্যায়ে তাদের এ সফরের পরিকল্পনা। এ নিয়ে শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, সারাদেশে বিভাগীয় পর্যায়ে 11 জানুয়ারির যুগপথ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরই মধ্যে সাংগঠনিক কাজের অংশ হিসেবে জেলা সফরে যাবেন সিনিয়র নেতারা। বিশেষভাবে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে 27 দফার ব্যাপক প্রচার ও জনমত গঠন করা হবে। আগামী 2 জানুয়ারি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা জেলা সফরে যাবেন। রোববারের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা চূড়ান্ত করার কথা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়শর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ চুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান শাহজাহান, ওমর আব্দুল আউয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বলু, আহমেদ আজম খান, উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, আমানুল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, দুলু শামা ওবায়েদ, অনিন্দ ইসলাম, অমিত প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের মানুষ বিএনপি জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায় না। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশের মানুষ আর কখনোই বিএনপি জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। দেশকে যারা পিছিয়ে দিতে চায়, দেশের মানুষ কখনো তাদের সেই সুযোগ দেবে না। দেশবিরোধী গোষ্ঠীর সব অপপ্রচার ও ষড়যন্ত্র রুখে দিতে হবে। রোববার দুপুরে নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর 200 পরিবারের মধ্যে এক জোড়া করে ভেড়া বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক। প্রতিমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে আওয়ামী লীগ সরকার। অথচ বিএনপি সরকার লুটেরা শ্রেণীকে প্রাধান্য দিয়ে জনগণের মৌলিক অধিকারটুকু হরণ করেছিল। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত সহ দুঃশাসনের অবসান ঘটিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডক্টর নজরুল ইসলাম ঝন্টু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর গোলাম মোস্তফা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান সহ অনেকেই।